বেইলি রোডের অগ্নিকাণ্ডের পরে রাজুক সাত মসজিদ রোড ধানমন্ডিতে গাউসিয়া টুইন পিক টাওয়ারে অপারেশন চালায়। সেখানে গিয়ে দেখে তিনটি রেস্টুরেন্ট চলমান, তিনটি রেস্টুরেন্টের মধ্যে ছাদে যে রেস্টুরেন্টটা আছে সেটাতে কিছু রাজুক ভাঙচুর করেছে, বাকি ১৩টা রেস্টুরেন্টের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সবগুলো রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে এবং ডিপিসিটির লোক দিয়ে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়েছে। তারা এই প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন ফাইল করেছে। মহামান্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশনের শুনানির সময় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বারবারই তলব করেছে, উনি এসেছেন আদালতে আর্গুমেন্ট রেখেছেন, আমরাও আর্গুমেন্ট রেখেছি, তারপরে ওনারা এই মামলা নট প্রেস করেছেন। যে তারা রাজুক থেকে যে পারমিশনটা নিয়েছে সেটা হচ্ছে আপনার অফিস হিসাবে ব্যবহার করার জন্য এই বিল্ডিংয়ের পারমিশন নেওয়া হয়েছে, রেস্টুরেন্ট পরিচালনার জন্য যে ধরনের ইমারতের পারমিশন নিতে হয় এটা তারা নেননি, যার কারণে মহামান্য হাইকোর্ট বিভাগ এটাতে ইন্টারফেয়ার করেননি এবং সে কারণে তারা আপনার রিপিটিশন প্রেস করে নিয়েছেন। এখন বন্ধই থাকবে, রেস্টুরেন্ট তারা আর পরিচালনা করতে পারবেন না।